তো বন্ধুরা, আমরা আবার চলে এলাম ইলেকট্রনিক্স ওয়ার্কের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে বলবো বন্ধুরা, আপনাদের যে কোনো টর্চ বা এমার্জেন্সি লাইটে আপনারা যে স্ক্রুগুলি দেখতে পাচ্ছেন এগুলো তো লাগানো থাকে, এই ফুটোগুলোতে স্ক্রুগুলি লাগানো থাকে। তো আজকে একটি নিউ ট্রিক্সের কথা বলবো। আজকে বলবো আপনি এই ধরনের স্ক্রুগুলি যে লাগানো থাকে এখানে যদি কোনো স্ক্রুর প্যাঁচ কেটে যায় বা স্ক্রুটি ধারগুলি চলে যায় এবং কোনো স্ক্রু ড্রাইভারের মধ্যে এটি না খুলে, দেখতে পাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার ঘুরে গেল এবং স্ক্রু ড্রাইভারটি কোনো কাজ করছে না, যদি না খোলে তো আজকে এই ট্রিকের মাধ্যমে আপনি এটি খুলে নিতে পারবেন। তো আপনি যদি এই বুদ্ধিটি করেন, ধরুন আপনি এইদিকে তিনটি স্ক্রু খুলে নিয়েছেন এবং এদিকে খুলছে না, তো আপনি যদি এদিক থেকে ছেড়ে এটিকে ছেড়ে বার করেন তো এখান থেকে হয় এটি আপনার ফেটে ভেঙে যাবে, নয়তো আপনার এটি ভেঙে যাবে তো এটি শো নষ্ট হয়ে গেলো এবং এটি আর কোনো দেখতে ভালো লাগবে না, ভালো কাজে লাগবে না। তো তার জন্য এই ট্রিক্সটি, আপনি এই নাটটি স্ক্রুটি আর লাগাতে পারবেন না কিন্তু আপনার এই বডি ফ্রেমটি ঠিক থেকে যাবে, আর আপনি যদি এটা টেনে উঠতে চান তো গোটা ভেঙে যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করে যাক। আজকে ভিডিওটি তো খুবই সিম্পলভাবে, আপনাকে একটি সোল্ডারিং আয়রন এবং সোল্ডারিং ওয়্যার নিয়ে নিতে হবে এবং তারপর খানিকটা করে সোল্ডারিং ওয়্যার আয়রনটির বিটে লাগিয়ে নেওয়ার পরে আপনাকে এই নাটটির উপর চিপে ধরে থাকতে হবে। তো চলুন ভিডিওটি দেখায়। এবং কিছুক্ষণ বসিয়ে রাখার পর আপনি দেখুন আস্তে আস্তে এটি গরম হবে নাটটি। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রুটি ভিতরে ফুটে ঢুকে গেছে, দেখুন এদিকে তিনটি স্ক্রু আমি খুলেছিলাম এবং এই স্ক্রুটির প্যাঁচটি কেটে গেছিলো এবং ফুটে এটি ঢুকে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো চলুন এটিকে খুলে দেখাই। তো তো গাইস, দেখতে পাচ্ছেন এটি খুলে গেছে। তো দেখুন বন্ধুরা, এভাবে আপনি একটি সুন্দরভাবে এটিকে ঠিক করে নিতে পারবেন। স্ক্রু যদি আপনার প্যাঁচ কেটে যায় তো এটিকে আপনি খুবই সুন্দর করে স্ক্রুটিকে বার করে নিতে পারবেন এবং এই বডিটি ফ্রেমটি নষ্ট হবে না। তো আজ ভিডিওটি পর্যন্ত, ভালো হতো লাইক কমেন্ট শেয়ার করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে খুবই ধন্যবাদ। তবে দেখা হচ্ছে পরে ভিডিওতে, লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।